দেওয়ান মাহবুব ফ্রম ডিএমটিভি পিটুক মাহবুব। আজকে আমরা চলে আসছি দিনাজপুরে। হাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। দিস ইজ পেটুক মাহবুব, দেওয়ান মাহবুব ফ্রম ডিএমডিবি। আমরা চলে আসছি আপনাদের রেকমেন্ডেড দিনাজপুরে। সেখানে আসছি আমরা আক্তার হোটেলে, যেটি 10 মাইলে অবস্থিত। এই আক্তার হোটেলে আসুন, আমরা খেতে আসছি কালাই রুটি এবং হাঁসের মাংস। হ্যাঁ, আসলে কালাই রুটি বলতে আমরা চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহীকে বুঝলেও সারা দেশে, শুধু না, সারা পৃথিবীতে এই ঐতিহ্যবাহী কালাই রুটি ছড়িয়ে পড়েছে। এবং কোনো কোনো জায়গায় সেখানকার যে বাবুর্চি বা শেফ বা রন্ধন শিল্পী আমরা যাকে বলি, তার নিজস্ব হাতের গুণে সেই খাবারটি সবার নজর কেড়েছে, মন কেড়েছে। তো সো আমরা আক্তার হোটেলে আসছি, যেখানে তৈরি হচ্ছে ঠাকুরি কালাই রুটি এবং হাঁসের মাংস। এখানে সকাল থেকে রাত্রি 11টা-12টা পর্যন্ত এটা খোলা থাকলেও মূলত কালাই রুটি শুরু হয় বিকেল 4টা থেকে। তাই কালাই রুটি খেতে আসলে বিকাল 4টাতে আপনাকে এই আক্তার হোটেলে আসতে হবে, যেটা 10 মাইল দিনাজপুরে অবস্থিত। সো এখন আমরা চলে যাই খাবার টেবিলে। সো গাইজ, চলে আসছি ঠাকুরি কালাই রুটি। আমি কালাই রুটি নাম শুনি, কিন্তু ঠাকুরি কালাই রুটি নাম শুনি নাই। এটার দাম হচ্ছে আপনার 40 টাকা। এটা পেঁয়াজ ভর্তা, এটা হচ্ছে ফ্রি, আর বেগুন ভর্তা হচ্ছে 10 টাকা, সাথে আবার একটু ঝাল দেওয়া আছে আলাদাভাবে, এটা মাখায় নিতে হবে। আর দেশি হাঁস, ওনারা বলছেন দেশি হাঁস 130 টাকা। সো এখন আমরা, মাংনা বলে মানুষ আলকাতরা খায়, তা আমরা একটু পেঁয়াজ ভর্তা খাই। নাথিং স্পেশাল, এখন আসল জিনিস খাবো। একদম কাঠের চুলায় পুরানো বেগুন, সাথে মরিচ, সরিষার তেল, প্রচুর গরম। এখন আমরা খাচ্ছি বেগুন ভর্তা। আরেকটু খাই। খুব স্পেশাল কিছু না, নর্মাল ভর্তা, স্পেশালিটি আমার কাছে লাগে নাই। সো এখন যার জন্য এই দিনাজপুরে এত দূর আসা, সেই দেশি হাঁসের ভুনা, যেটা 140 টাকা দাম, আমরা একটু খেয়ে দেখি। আগে আমরা দেখি এটা সফট কেমন হয়েছে। না, সফট, অনেক সফট, একদমই সফট। সো আমরা একটু খেয়ে দেব। এটা দেশি হাসি, দেশি হাঁস মুরগি একটু তুলনামূলক শক্ত হবে। সো গাইজ, আমরা যে আক্তার হোটেলে আসছিলাম কালাই রুটি দিয়ে দেশি হাঁসের মাংস খাইতে, রান্নাটা চমৎকার। খুব যে আহামরি
খুব ভালো তা না, কিন্তু অল মানে টোটাল ওভারঅল আমার কাছে ভালো লাগছে। এবং কালাই রুটি ওনাদের এখানে দুই রকম আছে, ছোট বড়। আমি বড় নিছি, এটা 40 টাকা দাম। আপনারা বানানোর সময় দেখছেন প্রায় 1 পোয়ারও বেশি আটা লাগছে। সো ওভারঅল প্রাইস ঠিক আছে। এবং যারা কালাই রুটি হাঁসের মাংস খেতে চান তারা এখানে আসতে পারেন। আমার যদি রেটিং চান আমি 6 দেব আউট অফ 10। ওভারঅল ঠিক আছে। সো আজ এ পর্যন্তই, আবার নতুন কোথাও নতুন কোনো খাবারের সন্ধানে আপনাদের সাথে পেট মাহবুবের আবার দেখা হবে। সেই পর্যন্ত আমরা বন্য প্রাণী সংরক্ষণ করব, আমরা বন্য পাখি খাব না, গাছ লাগাবো। আবার দেখা হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আসসালামু আলাইকুম।